গানওয়ালার আড্ডায় সবাইকে স্বাগত। যথারীতি আজকে আর একজন শিল্পী শিমুদে, আর সঙ্গে তবলায় পল্লব দা। থ্যাংক ইউ শিমু, কেমন আছো? আমি ভালো আছি সজীব দা। কেমন চলছে তোমার করোনা জীবন? করোনা জীবন খুব একটা ভালো যাচ্ছিল না, কিন্তু গানের মধ্যে ডুবে থাকার জন্য একটু স্বস্তিতে আছি। ডেফিনেটলি ডেফিনেটলি। তাহলে শুরু করো, কি শুরু করবে আজকে? যেহেতু তুমি আছো এখানে, তো আমার ভীষণ ইচ্ছে করছে যে প্রিয় শিল্পীর গান দিয়ে শুরু করতে। আমার সাথে কি সম্পর্ক? আমি জানি তুমি শ্রদ্ধেয় শিবপ্রভুষের কাছে অনেকদিন তালিম নিয়েছো। না, তালিম ঠিক নেইনি, এবং তোমার খুব কাছের একজন মানুষ। হ্যাঁ, উনি আমার খুব কাছের মানুষ ছিলেন। হ্যাঁ, অবশ্যই তালিম যেটুকু নেওয়া ওটাকে তালিম বলে না, মানে অনুষ্ঠানে দেখা হয়ে গেছে, বাড়িতে আড্ডা হয়েছে, অনেক আড্ডা হয়েছে, এটা ঠিক, এটা ঠিক। তার বাড়িতে গেছি। শিপ্রাদি তো আমার কাছে অন্য এক জিনিস। শিপ্রাদির গান গাইবে সব আজকে? তাই তো ভেবেছিলাম। বাস, চলো চলো, ভেরি নাইস, ঠিক আছে। কি দিয়ে শুরু করবে? শুরু করব শ্রদ্ধেয় ভবেশ গুপ্তর কথা এবং আর একজন কিংবদন্তি শিল্পী রবীন্দ্র জৈনের সুরে এ ভাঙা বসন্ত বেলা, এই গানটি গাইবার চেষ্টা করব। গাইবো না, চেষ্টা করব। আমরা সবাই চেষ্টাই করি, চলো। ঠিক আছে তো স্কেল? হ্যাঁ। ঝরা পাতার দানে
অ্যাটেম্পট, ভেরি নাইস, ভালো লেগেছে। তুমি শিপ্রাদির গান কবে থেকে করো? 2006 থেকে। 2006 হিসেবে অনেক ভালো গাইছো, অনেক ভালো তুলছো, এটা তো মানে কি বলবো, আমি জানি যে তুমি অনেক বেশি রবীন্দ্রসঙ্গীত করো। হ্যাঁ, আজকে যখন এই রবীন্দ্রনাথের গানের থেকে বেরিয়ে শিপ্রাদির গান শুনছি, অন্যরকম একটা কি বলবো, অন্যরকম একটা ফ্লেভার, এটা এক্সপ্লোর করা উচিত। হ্যাঁ, রবীন্দ্রনাথের গানে তো ঢুকে গেছি যে কোনো কারণে, পড়ালেখার কারণে ইত্যাদি ইত্যাদি কারণে, কিন্তু আমার প্রাণটা আসলে এরকম গানের মধ্যে থাকে। বাস তাই তো, দর্শক সাথেই থাকুন, আবারও গান শুনতে চলে আসবো ছোট্ট একটা বেরিয়ে। ফিরে এলাম গানওয়ালার আড্ডায়। আজকে আমার সাথে শিমুদে, তবলায় পল্লবদার। কি গাবে? আরেকটি প্রিয় গান। শিপ্রাদি গাইছো? শিপ্রাদি গাইছি। গানের কথা হচ্ছে, সরি, গানের কথা হচ্ছে অতনু চক্রবর্তীর এবং সুর আমাদের আর একজন প্রিয় শিল্পী শ্রদ্ধেয় সুকুমার মিত্রের। তো গাই গে প্লিজ। অবশ্যই অবশ্যই, ক্যারি অন। No.
গানটা আমার শোনা হয়নি তাই এই গানটা আমার শোনা হয়নি অসাধারণ খুবই সুন্দর একটা গান খুব সুন্দর খুবই সুন্দর একটা গান দর্শক সাথেই থাকুন ছোট্ট একটা বিরতি ফিরে এলাম গানওয়ালার আড্ডায় আমার সাথে যথারীতি শিমু দে আর পল্লব দা শিমু এবার এবার খুব অসাধারণ একটা গান কিন্তু ভীষণ ভয়ঙ্কর ভয়ঙ্কর কার জন্য সুন্দর ভয়ঙ্কর হয় না আচ্ছা ঠিক আছে চলো কি গান কোন গান সেই এলে মধু মাস সময় কেন সেই এলে বাবা চলো Oh,
আবার। এই গানটা আমি আসলে শিপ্রাদির বাড়িতে বসে ওনার গলায় শুনেছি। হ্যাঁ, কি বলবো, অন্যরকম একটা স্মৃতি। স্মৃতি তো বলাই যায় অনেক কথা, তাই না? বলতে বলতে সময় শেষ হয়ে যাবে। দর্শক সাথে থাকুন, ছোট্ট একটা বিরতি আবার। ফিরে এলাম গানওয়ালার আড্ডায়। আমার সাথে আজকে শিমু দে পল্লবদা। শিমু, শিপ্রাদির গানই তো গাইছো। অনুষ্ঠান প্রায় শেষ, এটা শেষ গান, বুঝে শুনে গাও। মানে আসলে কি গাইবে এখন? আসলে আসলে অনেক গানই গাইতে ইচ্ছা, অনেক গানই গাইতে। আসলে কোনটা দেখে কোনটা গাই, চলো ললিত গাই। চলো ললিত। মদন জরনে জন দমদ মগর আরতে গগম জীবনের তোরে খানি, জীবনের তোরে খানি যায় বেশে যে যায়, জীবনের তোরে খানি যায় বেশে যে যায়।
ফুলের মায়া ছবি দূর গগনে মেলায় দো কুলের মায়া ছবি দূর দূর গগনে শেষ হলো। অনেক ধন্যবাদ আসলে আজকে পুরোটাই শিপাদির গান গাওয়ার জন্য, শিপা বসুর গান গাইবার জন্য। অনেক রকমের স্মৃতি গান মানে বাজাতে বাজাতে মাথা আসছিল, সেটা আর একদিন আর এক এপিসোডে তোমার সাথে বসে। তাহলে বলো আমি ঠিক গান পছন্দ করে নিয়ে এসেছি। থ্যাংক ইউ পলব দা। একদম। আর আরেকটা কথা আমার এই সবগুলি গানের পেছনে যার সব থেকে বড় অবদান সেই হচ্ছে আমার পলব কাকা। যারা পল্লব সান্যালকে চেনেন তারা জানেন আর কি যে এই সব বুদ্ধি কার, এই ধরনের গাইডেন্স কার। সত্যি। আর তুমি আজকে আমাদের দর্শকদের জন্য কিছু বলবে যেতে যেতে? অবশ্যই বলবো, কারণ আমি জানি যে এই অনুষ্ঠানের যারা দর্শক শ্রোতা তারা ভীষণ রুচিসম্পন্ন মানুষ, খুব ভালো
ভালো গান ভালোবাসে, তাই তাদের কাছে আমার নতুন করে কিছু বলবার নেই, এভাবেই ভালো গান শুনেন আর সজীবদার সঙ্গে থাকেন, তাহলে নতুন নতুন অনেক কিছুই পাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ আসবার জন্যে। আর দর্শক সাথী থাকবেন, আরও একটা গানওয়ালার আড্ডায় দেখা হয়ে যাবে, ভালো থাকবেন সবাই। গানওয়ালার আড্ডা, গানওয়ালার আড্ডা।